আলোচিত সমালোচিত নায়িকা অপু বিশ্বাস বইমেলা উপলক্ষে গিয়েছেন কলকাতায়। সফরের মাঝেই পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারে সাক্ষাৎকারও দিয়েছেন। এতে তাকে ঘিরে যে সাম্প্রতিক সময়ে কিংবা সুদূর অতীতে যেসব বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কগুলোর কিছু কিছু উত্তরও দিয়েছেন, জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। ইদানিং কলকাতায় বেশ আসা যাওয়া হচ্ছে তার, কাজের সংখ্যা বেড়েছে কিনা এমন প্রশ্নের যখন জবাব দেন তিনি, তখন বলেছেন এতদিন বাংলাদেশে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি, এখন সময় আছে তাই আশা করছি কলকাতায় যাতায়াতের পাশাপাশি কাজের জায়গাটাও বাড়বে। বাংলাদেশের শিল্পীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, এটা কেমন উপভোগ করেন আপনি? অপু বিশ্বাস বলেছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে কাটা তার ছাড়া আর কোনো অমিল দেখি না। আমাদের সংস্কৃতি, ভাষা, কৃষ্টি সব কিছু একই। ঋতুপর্ণা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা তো বাংলাদেশের কাজ করেছেন, অন্যদিকে আমাদের দেশের ফেরদৌস ভাইও খুব জনপ্রিয় ছিলেন দুই বাংলায়, তাই এই মেলবন্ধনটা বহুদিনেরই। দেশের বাইরে যখন তিনি যান তখন তার ছেলে আব্রাম খান জয় দাদু নানু ফুপু বাবার সঙ্গে সময় কাটান বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তখনই পাল্টা প্রশ্ন করা হয়, আপনি আর শাকিব খান তাহলে সন্তানের কো প্যারেন্টিং করছেন? অপু জানিয়েছেন, আমাদের দুজনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে হোক, জয় জানে তার বাবা মা দুজনেই ব্যস্ত, তাই কখনো আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে, এভাবেই চলছে। তাহলে আপনার এবং শাকিব খানের সম্পর্ক এখন আসলে কোন জায়গায় অবস্থান করছে? আপনারা কি বিবাহিত? এই বিষয়ে অপু সরাসরি উত্তর না দিয়ে বলেছেন, সেটা এখনই বলছি না, সেটা উচ্চ থাক, সময় এলে গণমাধ্যমকে জানাবো, তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। বুবলির সন্তান এবং আপনার ছেলে একসঙ্গে বড় হচ্ছে শাকিবের বাড়িতে, এই প্রশ্ন যখন তার দিকে ছুড়ে দেয়া হয় তখন তিনি বলেছেন, আসলে সন্তান তো সন্তানই হয়, আমি নিজে মা হওয়ার পর উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের। শাকিব খানের একের পর এক সম্পর্ক নিয়ে এত ধরনের গুঞ্জন কেমন লাগে তার? এই বিষয়েও খুব একটা আক্রমণাত্মক ছিলেন না অপু, বলেছেন একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয় তাহলে সে কিসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক নায়িকাদের নিয়ে দু একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তুলবেন কিভাবে? আমি সাধুবাদী জানাই। অর্থাৎ শাকিব খানকে নিয়ে যে একের পর এক গুঞ্জন, সেই সমস্ত গুঞ্জনকেই তিনি সাধুবাদ জানান, কারণ সুপারস্টাররা গুঞ্জনের শিকার হবেনই, আর সুপারস্টারদের জীবনে অনেকেই আসবে, এটাই বোধহয় স্বাভাবিক। অনেকদিন পরে হলেও অপু বিশ্বাস এই বাস্তবতাটাকে স্বীকার করে নিয়ে নিজেকে হয়তো একটু বেশি হালকা করতে চাইলেন, তাও কলকাতায় গিয়ে আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে।